না অবশ্যই, আমার মনে হয় আমি একদম বলবো না অনেক নতুন টিম, বাট এক্সপিরিয়েন্স কম অবশ্যই, এটা একটা না একটা সময় হবে বাংলাদেশ ক্রিকেটে। যারা এতদিন খেলেছেন, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই স্টিল খেলতেছেন, সো একটা সময় ওনারা খেলবেন না। সো এটাই একটা সময়, আমি যেটা মনে করি এটা একটা অপরচুনিটি আমাদের, আমরা যারা ইয়াং প্লেয়ার আছি বা যারা নতুন টিমে আছে তাদের জন্য অপরচুনিটি, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত এবং প্রত্যেকটা প্লেয়ার ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত এবং এই অপরচুনিটিটা কীভাবে কাজে লাগাবে সেটার জন্যে তারা প্ল্যান করতেছে। তো আপনাকে পার্সোনালি অভিনন্দন আর কি, টেস্ট ক্যাপ্টেন, এটা অবশ্যই বিশাল একটা ব্যাপার, কিন্তু এটার সঙ্গে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের আরেকটা সার্কেলও শুরু হচ্ছে, এটা থার্ড সার্কেল। তো যে রেগুলার ক্যাপ্টেন উনি নাই, ভাইস ক্যাপ্টেন হোয়াট এভার রিজন সে নাই, আপনি ক্যাপ্টেন্সি করতেছেন, পরে সিরিজ আপনি করবেন কিনা সেটা সেটা জানেন না। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের যে অবস্থাটা আপনি দেখেছেন, এটা থার্ড সার্কেল চলতেছে, আমরা প্রায় প্ল্যানের কথা বলি যে প্ল্যান বা টেস্ট চ্যাম্পিয়নশিপ, টেস্ট আমাদের সবার উপরে এগুলো বলি, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেল শুরু হচ্ছে, কিন্তু বাংলাদেশ যে অবস্থায় থেকে শুরু করতেছে, এটা কি টেস্ট নিয়ে মানুষের সিরিয়াসনেসের যে একটা ঘাটতি, এটা মানে ওভারঅল সব মিলে সেটা কি দেখাচ্ছে? ঘাটতি তো দেখাচ্ছে না, মানে আমার মনে হয় প্লেয়াররা তো সবাই আছে, প্লেয়াররা চায় যে এই সার্কেল কিভাবে আমরা ভালো করতে পারি, কিভাবে আমরা ইম্প্রুভ করতে পারি। হ্যাঁ, ক্যাপ্টেনের বিষয় যেটা বললেন, হ্যাঁ, একটা ক্যাপ্টেন যদি লম্বা সময় থাকে তাহলে ওর জন্য প্ল্যান করাটা সুবিধা হবে। আমি আশা করি হয়তো বোর্ডও প্ল্যান করেছে যে লম্বা সময়ের জন্য দিবে, বাট আমার কাছে মনে হয় না প্লেয়াররা খুব বেশি এটা নিয়ে চিন্তা করছে, কারণ ওইটা আলাদা। বাট প্লেয়াররা প্লেয়ারদের যদি পারফরমেন্স করে সেক্ষেত্রে টিম ভালো একটা অবস্থানে যাবে। সো ইম্পর্টেন্ট হইলো যেই ক্যাপ্টেন হবে সে তার দায়িত্ব পালন করবে, বাট প্রত্যেকটা প্লেয়ারের যে রোল ওইটা যদি আমরা পালন করি তাহলে অটোমেটিক টিম ভালো একটা অবস্থায় যাবে।